আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটি ক্লাসিক টি শার্ট ডিজাইন করব। ডিজাইনটির নাম হলো ক্লাসিক লেজেন্ড কাস্টম ইঞ্জিন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কটা হলো এটা, এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আমার এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসবে। এখন আপনারা অনেকেই বুঝতে পারেন না আসলে সোর্স ফাইলটি কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন তো টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল নামে একটি পোস্ট আছে, তো আমি এখানে ক্লিক করব, করলে আমি এই পোস্টের ভিতরে চলে যাব। তো এটা হলো টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালের একটি পোস্ট। এখানে আমি যতগুলো টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছি সবগুলো ভেক্টর ফাইলগুলো দেওয়া হয়েছে। যেগুলো ভেক্টর দেওয়া আছে এখানে দেখবেন যে লেখা আছে ভেক্টর। আর রিসেন্টলি যে ভিডিওগুলো আমরা আপলোড করছি এখানে দেখুন ডাউনলোড দ্য সোর্স ফাইল, এখানে ক্লিক করলে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা ভিডিওর নিচে বাটন তৈরি করে দিছে। এখানে ক্লিক করবেন, এই দেখতে পাচ্ছেন যে গুগল ড্রাইভে নিয়ে আসছে আমাকে। এটা হলো ভেক্টর ফাইলটা। এখন এই যে এখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে ডাউনলোড এখানে ডাউনলোড করলে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন ডাউনলোড হচ্ছে। এইভাবে আপনারা এআই ফাইলটা ডাউনলোড করবেন, আশা করি বুঝতে পারছেন। কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করি। প্রথমে এই টেক্সট গুলোকে আমরা ভেঙে দিই ফাইল থেকে, স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফাইল। এখন আলাদা আলাদা হবে। প্রথমে রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটি শেপ আছে, এখন এই কর্নারটা একটু বাঁকিয়ে দিব। দিলাম বাকি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব, দেন মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম। এখন এটাকে ধরে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে একটু উপরে উঠিয়ে দিব, এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিব, এটা মাইনাস, এখন এটাও মাইনাস করে দিই। নিচে নিয়ে আসি, এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ দিব, প্রিভিউ 1 মিটার আছে, এটাকে রাউন্ড করে দিব এবং এটাকে 30 পিক্সেল করে দিলাম। ওকে, এটা পিছনের শেপটাকে আমরা শুধুমাত্র স্ট্রোক কালার দিব, স্ট্রোকটা বাড়িয়ে দিই, স্ট্রোক বাড়িয়ে দিলাম। এখন এই স্ট্রোকটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এখন এটা ফিল কালার এবং ভিতরে এটা হলো স্ট্রোক কালার, দুইটাকে ধরে একটু কেটে দিব, এটাকে ধরে একটু কেটে দিব। ডাইরেক্ট সিলেকশনটা নেই, নিয়ে এই কোনাটাকে একটু উপরে উঠাই দিব। এখন দুইটাকে ধরব, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিব, কেটে গেছে। এখন আমাদের কাজ হলো এই লেজেন্ড লেখাটাকে এখানে দেওয়া, ঠিক আছে। এটাকে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম, একটা ফন্ট দিই, এই ফন্টটা দিব, দিয়ে কপি রাখি এখানে একটা। এখন এটাকে এক্সপ্যান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে দিলাম। এটার কালারটা আপাতত সাদা দেই, অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি, এই দুটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, উপরে দুটা এখান থেকে একটা শেপ আছে, এটার কালার দিব হলো কালো। তারপর আবার ডাইরেক্ট ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে দেখতে আমি এই লেখাটাকে এখানে দিয়ে দিচ্ছি, ভুলে লেজেন্ড থাকবে এখানে, ক্লাসিক থাকবে এই জায়গায়। ক্লাসিক লেখাটাকে আমি এই ফন্টটা দিব, এটা কালার হবে সাদা, ফন্ট নিয়ে আসি, এটা ক্রিয়েট আউটলাইন করে দিই। তো আবার সেই টুলটা নিয়ে আসি, ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে, এই কোনা বড় হবে আর এই কোনা একটু ছোট হবে, এখানে থাক, এই দুটাকে অ্যারেঞ্জ করে দিই মাঝামাঝি। এখন এই লেজেন্ড লেখাটাকে এখানে দিব, এই জায়গাতে একটা ফন্ট নিয়ে আসি, এটাকে ট্যাব থেকে চেঞ্জ কে টাইটেল প্রেস করে দিব। এখন অন্য কোন ফন্ট দিব, এই ফন্টটা দিব, একটা কপি রাখি এখানে, লেজেন্ড এটাকে আমরা দিব কালোই থাকবে, করে দিব এভাবে, এটা ক্রিয়েট আউটলাইন করে দিই, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট দিয়ে দিই। আমরা পরবর্তীতে কালার পরিবর্তন করব। এখন আমরা এখানে একটা গাড়ি দিব, গাড়িটা নিয়ে আসি, এখানে গাড়িটা দিব, গাড়িটাকে কালো করে দিব পুরোপুরি। আপাতত এই সাদা গাড়ির লেখাটাকে লেজেন্ড লেখাটাকে বুঝতে সমস্যা হচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে আসি, দেখুন তাহলে বুঝতে একটু সুবিধা হবে। নিচে আমরা এই লেখাটা দিয়ে দিব কাস্টম ইঞ্জিন, এটাকে ট্যাব থেকে চেঞ্জ কেস আপার কেস, এবং এটাকে একটা ফন্ট দিব, এই ফন্টটাই দিই, এটার একটা কপি রাখি এখানে, অ্যালাইন করে দিই। এখন এই নিচে ট্রেনিং টি শার্ট ডিজাইন লেখাটা দিয়ে দেবো, এটাও চেঞ্জ কেস করে আপার কেস করে দেব এবং একটু ছোট করে দেবো, দিয়ে দিন। তো এখানে আমি এই ফন্টটা পরিবর্তন করে দিব, অন্য একটা ফন্ট দিব। তো এটাকে এটা একটা কপি রাখি এখানে,
অল্টার চেপে ধরে কপি করলাম এবং এটা ক্রিয়েট আউটলাইন করে দিই এবং এটাকেও ক্রিয়েট আউটলাইন করে দিই। তো আমরা এই ফাঁকা জায়গায় একটা অন্য একটা এলিমেন্ট দিব, সেটা হলো এই গিয়ার বক্সটা দিব। এটাকে পুরোপুরি কালো করে দিই, কালো করে দিলাম, এখানে দিই কন্ট্রোলের চেপে দিয়ে এটার উপরে পেস্ট করি। এটাকে অ্যালাইন করা হয় নাই, এটাকে বের হয়ে আসি, গাড়িটাকে একটু বড় করে দিই হালকা করে। এখন আমরা আমার এই লেখাটাকে লেজেন্ড লেখাটাকে অফসেট পাত দিই। তার আগে একটা কাজ করি, সেটা হলো এই সবগুলোকে গ্রুপ করে নিই, গাড়ির সঙ্গে আমি তিনটা শেপকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন লেজেন্ডকে আমরা অফসেট পাত দিব, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ ওয়ান একটু বাড়িয়ে দিই, 15-12 দিলাম, কালো করে দিব, পুরোপুরি কালো কালো করে দিলাম। এখন এটা কন্ট্রোল এভি তে কেটে দিই, দিয়ে এখানে পেস্ট করবো এটার উপর কন্ট্রোল। এখন এই কন্ট্রোল বের হয়ে আসে, এই সাদা অংশটাকে আমরা কালো করে দিই, ওকে রেখে দিলাম এবং গাড়িটাকে আমরা অফসেট পাত দিব। কিন্তু গাড়িটাকে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ ওয়ান ওকে এবং এটা কন্ট্রোল এভি তে কেটে দিলাম, দিয়ে এই কাস্টম লেখার উপরে পেস্ট করব। এখন আমরা এটাকে কালার করব, ফাইনালি আমরা এই কালারটি করলাম। আশা করছি আপনারা এই ডিজাইনটি বুঝতে পেরেছেন, যদি কোথাও কোনো সমস্যা থাকে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টগুলো আমার পরবর্তী কাজ করতে উৎসাহ যোগায়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সোর্স ফাইলগুলো আমার ওয়েবসাইটে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।